পরীক্ষাটা যখন WBCS তখন তো একটু বেশি গুরুত্ব রাখেই, তাই না? কিন্তু একটা বিষয় ভাববার, জীবনের যা কিছু আপনি করছেন, আপনার হবিসগুলো, কাজগুলো, এগুলোকে ছেড়ে দিতে পারবেন না। অনেকে হয়তো, আপনি হয়তো ভালো গান করেন, অনেকে আপনাকে বলবে যে এই গান বাজনা ছেড়ে দিয়ে এক নাগাড়ে বই পড়। সেটা করতে গেলে আমার মনে হয় হিতে বিপরীত হবে। বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে শিখেছি, এই কথাগুলো শুনতে ভাল লাগে, কিন্তু যখন করতে যাবেন আপনার জীবনটা বোরিং হয়ে যাবে। তবে হ্যাঁ, একটা কাজ করতে পারেন বা করবেন, সেটা কি, আপনি যে কোনো কাজ সময়ের মধ্যে করার চেষ্টা করুন। যতটা সময় লাগে তার চাইতে আগে করার চেষ্টা করুন, একটু সময় বাঁচানোর চেষ্টা করুন। আপনি হয়তো মনের আনন্দের জন্য গান গাইছেন, প্র্যাকটিস করছেন, সেই ক্ষেত্রে আপনার কোনো অসুবিধা হবে না, কিন্তু সেটা যেন মাত্রা ছাড়িয়ে না যায়, সময়টা ছাড়িয়ে না যায়। এবার পড়াশোনা, পড়াশোনা হয়তো এক নাগারে 7 দিন করলেন, পরে 7 দিন করলেন না, হবে না। এই যে পুজো যাচ্ছে, জানি পড়াশোনা সেরকম হচ্ছে না, কিন্তু আপনাকে করতে হবে, তবেই না আপনি ধরে রাখতে পারবেন। মোট কথা, কনসিস্টেন্সি ভীষণ দরকার যে কোনো কাজের ক্ষেত্রে। কোনো কাজ, কোনো শখ টক বাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু পড়াশোনাটাকে কিন্তু বজায় রেখে কাজ করতে হবে। অল্প নয়, পড়াশোনা বাড়াতে হবে, অবশ্যই WBCS মেন ফোকাস, কিন্তু অন্য কিছুর জন্য কিন্তু এই WBCSকে ছাড়লে হবে না। আপনি যে কোনো কিছুর জন্য WBCSকে ছাড়তে পারেন না, তাই আপনি WBCSের জন্য কিছু ছাড়তে পারেন, তাতে আপনার লাভ হবে না লোকসান হবে আপনি বুঝে দেখবেন। তবে আমার মনে হয় ব্যালেন্স করেও করা যায়, অন্য কাজে সময় একটু একটু কম দিই। আপনার মনে করুন, আপনি গান করেন, আপনার একটা সুনাম আছে, রেপুটেশন আছে, আপনি না করলে মানুষে ভাববে যে এখন ছেড়ে দিয়েছে। একটু একটু করুন, আপনি ফাংশনে গান করেন, একটু একটু করুন, কিন্তু মানে ফুল টাইম নয়, আপনার BCSটাই মেন টার্গেট হোক। বুঝতে পারছেন কী বলতে চাচ্ছি? আগে মনটাকে ভালো রাখতে হবে, তারপরে তো সব কিছু অটোমেটিক্যালি ভালো থাকবে, মন এবং শরীর। এক্সারসাইজ যদি ছেড়ে দিয়ে থাকেন, চেহারা যদি দেখবেন যে মানে খারাপ হচ্ছে দিন দিন, এই যে আমাকে দেখুন, আমি আগে আমার স্লিম ফিগার ছিল, এখন মোটা হয়ে গেছে। আগে জিম করতাম, এখন জিম বাদ দিয়েছি, মোটা হয়ে গেছে। আবার শুরু করেছি, এখন আস্তে 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 হয়তো সময় লাগবে কমতে, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। তো যে কোনো কাজ শুরু করলে সেই কাজটাকে কিন্তু আপনাকে কন্টিনিউ রাখতে হবে, একটু একটু করে হলেও সেটার প্র্যাকটিস রাখতে হবে। বুঝতে পারছেন কী বলতে চাচ্ছি? তো এটাই হচ্ছে মুদ্রা কথা, এটাই মূল বিষয় সাকসেসের।